ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টারকে লাঞ্ছিত করেছেন জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, জেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সহ কর্মকর্তাদের ধাক্কাধাক্কি করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে অনেককে। তবে টিকিট হয়রানির অভিযোগ তুলে অনেকে ছাত্রলীগের পক্ষেও মন্তব্য করেছেন। স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রেল স্টেশন কাউন্টারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার এবং ছাত্রলীগ কর্মী প্রিন্স মাহমুদ সহ কয়েকজন টিকিট কিনতে যান। সে সময় তারা লাইনে না দাঁড়িয়ে নিয়ম ভেঙে টিকিট চাইলে কর্তৃপক্ষ তাদেরকে তা দিতে অস্বীকৃতি জানায়। এতে তারা খেপে গিয়ে স্টেশনের কর্মকর্তাদের লাঞ্ছিত করে হুমকি ধামকি দেন।